তাহলে আজকে আমরা যেটা করব যে আমরা বাবল সর্টটা ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, তো আমাদের এখানে যে সিডো কোডটা আমরা দেখেছিলাম এর আগের লেসনে, সেই সিডো কোডটা হলো এরকম। তো এখানে আমরা কিভাবে সিডো কোডটা ইমপ্লিমেন্ট করতে পারি আমরা সেটা করব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেখানে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে এবং ফাংশন একটা প্যারামিটার হিসেবে একটা আনসর্টেড অ্যারে নিচ্ছে এবং এর ভিতরে জাস্ট এই ফর লুপগুলি থাকছে। সুতরাং বেশ সিম্পল। হ্যাঁ, আমরা এটা এখন করে ফেলব। তো আমরা প্রথমে একটা ফাংশন ডিক্লেয়ার করি গেট সর্ট, বাবল সর্ট এ। আচ্ছা, এখন এখানে যে এন মাইনাস টু সেটা আমরা কিভাবে করব সেটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে, এখানে এন মাইনাস টু মানে শেষের একটা আগ পর্যন্ত যাবে। হ্যাঁ, তার মানে যদি আমরা আমাদের কাছে পাঁচটা এলিমেন্ট থাকে, জিরো ওয়ান টু টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ, তার মানে এখানে ছয়টা নাম্বার থাকতে পারবে। হ্যাঁ, আর ইন্ডেক্স আছে জিরো টু ফাইভ পর্যন্ত। এবং পাইথনের যে লেন ফাংশনটা, এটার নাম যদি এ হয় তাহলে পাইথনের লেন ফাংশনটা লেন এ রিটার্ন করা উচিত হচ্ছে কত, রিটার্ন করা উচিত একটু বলতে পারবা? স্যার সিক্স রিটার্ন করা উচিত, ছয়টা সংখ্যা যেহেতু আছে সিক্স রিটার্ন। আচ্ছা, এখন আমরা তাহলে ইন্ডেক্স চাচ্ছি কি, ইন্ডেক্স চাচ্ছি কোথায়? আমাদের এই এই অ্যালগোরিদম অনুযায়ী ইন্ডেক্স চাচ্ছি হচ্ছে আমাদের এন মাইনাস টু তে। তার মানে আমরা ধরে নিচ্ছি এন হচ্ছে লাস্টের ইন্ডেক্সটা, এন মাইনাস টু মানে লাস্টের আগেটা। আমি যখন পড়িয়েছিলাম তখন বারবার বলেছিলাম যে লাস্টের আগ পর্যন্ত যেতে চাই, কারণ আমি এখান থেকে এটার সাথে কম্পেয়ার করলে আমার কম্পারিজন শেষ হবে। তাহলে আমার এটা যদি ছয় রিটার্ন করে তাহলে আমার লাস্টের আগে, এখানে একটা বিষয় আছে, আমি যখন যেহেতু ফর লুপের মধ্যে দিব, আমি জিনিসটা দেখাই, এখানে যেহেতু আমরা ফর লুপের মধ্যে দিব, ফর আমরা এইভাবে লিখবো আসলে ফর ফর আই ইন রেঞ্জ লেন এ। তাহলে এখানে একটা বিষয় আছে যে লেনে যখন ছয় রিটার্ন করবে এটা ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু তখন এটা জিরো থেকে ফাইভ পর্যন্ত যাবে, রাইট? কারণ পাইথনের রেঞ্জ ফাংশনটা আমরা জানি যে যা থাকে এখানে ছয় থাকলে, ছয় থাকলে জিরো থেকে ফাইভ পর্যন্ত। তাহলে আমাদের ডিজায়ারের আমরা একটা পিছনে আছি, তাই না? আমাদের যে ডিজায়ার তার আমরা চাই যে রেঞ্জ জিরো থেকে ফোর পর্যন্ত যাক, নাকি? আমাদের ডিজাইন হচ্ছে রেঞ্জ জিরো থেকে ফোর পর্যন্ত। তাহলে আমাদের ডিজায়ার ফুলফিল করতে হলে এখানে যেটা তাহলে করতে হবে, আমরা যেটা সিদ্ধান্ত নিতে পারলাম যে এটাকে সিম্পলি শুধু এটাকে মাইনাস ওয়ান করে দিলেই হবে। ঠিক আছে, তো আমরা তাহলে এটা এখন লিখবো। For I in range len a minus, তাহলে এই ধরনের হিসাব নিকাশ কিন্তু প্রত্যেকটা অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের করতে হবে। তার মানে সিউডো কোডে আসলে কি বলা আছে সেটার মানে কি, হোয়াট ডাজ ইট মিন? হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন এইটা বুঝতে হবে। ঠিক আছে, আমি এটা তোমাদের সামনে করার উদ্দেশ্য হলো আমি এটা করে সাপ্লাই করতে পারতাম, কিন্তু তোমাদের সামনে করার উদ্দেশ্য, সামনে করার উদ্দেশ্য হলো যাতে তোমরা এই
এই হিসাব নিকাশ গুলি কিভাবে করতে হয় সেটা, তার মানে সিউডো কোডে যেই n মাইনাস টু বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। তাহলে এখন আমরা যদি এখানে জিনিসটার হিসাবটা না বুঝি, যদি আমরা লেন এ মাইনাস টু করে দিই তাহলে তো হবে না, তাই না? তাহলে বুঝতে হবে যে আসলে কি চাওয়া হচ্ছে অ্যালগোরিদমে, সিউডো কোডে এখানে কি বলেছে, এবং আমাদের প্রোগ্রামিং যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি সেই ল্যাঙ্গুয়েজে যে টুলটা ব্যবহার করছি, হ্যাঁ যে ল্যাঙ্গুয়েজ টুলটা ব্যবহার করছি সেইখানে সেইখানের ব্যাপারটার সাথে এটাকে ম্যাচ করতে হবে, ল্যাঙ্গুয়েজের যে টুলটা ব্যবহার করছি। তা আমরা এখানে রেঞ্জ ফাংশন ব্যবহার করছি, তো রেঞ্জ ফাংশন কিভাবে বিহেভ করে সেই প্রেক্ষিতে আমরা এখানে যা চাই সেটা কিভাবে এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো সেই জিনিসটা হিসাব নিকাশ করার ব্যাপার আছে। তো প্রত্যেকটা অ্যালগোরিদমের ক্ষেত্রে এই হিসাব নিকাশটা আমাদের জন্য আসলে করতে হবে। তো এটা বললাম এর আন্ডারে আরেকটা ফর লুপ ফর যে, তাহলে আমরা এখানে n মাইনাস টু মাইনাস আই, তার মানে এখানে আমরা যেটা ধারণা করতে পারি যে n মাইনাস টু বলতে যেটা বোঝানো হচ্ছে যে এটাই বোঝানো হচ্ছে, এখানে যা আছে সেটা আমরা বুঝতে পারি, তাই না? তাহলে এখানে আমরা যেটা করতে পারি যে এখানে যা আছে তার সাথে মাইনাস আই করে দিতে পারি, তাহলে যে রেঞ্জ মাইনাস ওয়ান মাইনাস, ঠিক আছে, এরপরে এরপরে সোয়াপ, তাহলে সোয়াপ করবো। আমরা একটা জানি যে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিব, একটা একটা কন্ডিশন চেকিং করতে হবে এখানে প্রথমে সোয়াপের আগে, ইফ এ জে প্লাস ওয়ান ইজ লেস দেন এ জে, এই যে তাহলে এখানে সোয়াপটা হবে, তাই না? তাহলে সোয়াপ করতে গেলে আমরা কি করতে পারি, টেম্প অন্যভাবে করা যায় বাট এটা সোয়াপে আসলে কি হচ্ছে সেটা বোঝাতে, টেম্প ইজ ইকুয়াল টু পাইথনে আরেকটু সহজে করা যায়, টেম্প ইজ ইকুয়াল টু এ যে টেম্প ভেরিয়েবল নিলাম সেখানে এ যেটা রাখলাম, এবার এ যে ভিতরে এ যে ভিতরে যে প্লাস ওয়ান থেকে রাখবো, ঠিক আছে, এবং এবং এ এ যে ভিতরে সরি এ যে প্লাস ওয়ানের ভিতরে যে প্লাস ওয়ানের ভিতরে রাখবো টেম্প থেকে, কারণ এ যেটা আমি টেম্পের মধ্যে রেখেছিলাম। তো এই হলো মোটামুটি আমাদের বাবল সর্ট এখানে হয়ে যাওয়ার কথা। আমরা এখন একটা সিম্পল ভাবে কল করব এ এ নিই সি ফাইভ ইলেভেন ওয়ান সরি, এখান থেকে আমাদের শর্ট করার পরে রিটার্ন করা হয়নি, স্টুডিও করে এটা বলাও নাই, এটা হয়তো বলার প্রয়োজন মনে করে নাই যে বই লিখছে। তো
এখন আমরা কি করব রান করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ইনপুটটা দিয়েছিলাম 3, 2, 5, 11, 1, 13 করতে পারি যে বিভিন্ন বার রান করার জন্য আমরা একটা যেটা পজিশন ইনপুট র্যান্ডম আমি আরেকটা ভাবে র্যান্ডম নিয়ে পরে কাজ করছি আমি মানে আমরা আরেকটা যে কাজটা করতে পারি যে এই ভিতরের ইনার পাশে পরে জিনিসটা কেমনে কাজ করছে এটা বোঝার জন্য আমরা এখানে প্রিন্ট এ দিতে পারি প্রত্যেকটা তাহলে যেটা হবে কিভাবে আসলে বাবল চার্টটা প্রত্যেক পাশে সে কি করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এই তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পাশে এটা কি হচ্ছে যে লাস্টে 13 দিয়েছে হ্যাঁ সেকেন্ড পাশে 11 থার্ড পাশে 5 তারপরে 3 8 এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ পাশে 5 এইভাবে করে ফাইনালি সবচেয়ে প্রথমে এটা তার সর্টেড পজিশনে শেষে চলে যাবে লার্জেস্ট সেকেন্ড লার্জেস্ট এখানে চলে আসবে সেকেন্ড টাইম থার্ড লার্জেস্ট এখানে চলে আসবে থার্ড পাশে তারপরে ফোর্থ লার্জেস্ট ফোর্থ পাশে এখানে চলে আসবে ফিফথ লার্জেস্ট এখানে চলে আসবে ফিফথ পাশে তারপরে ফাইনালি এইভাবে জিনিসটা হচ্ছে এখানে এখন এখানে আমরা একটা প্যাটার্ন পাই কিনা সেটার জন্য আমরা যেটা করবো যে এটাকে আরেকটু চেঞ্জ করব লিস্ট আমরা এখানে একটা র্যান্ডম লিস্ট নিব যেখানে কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করবে আমি যেটা বলে দিব সেই অনুযায়ী র্যান্ডম স্যাম্পল একটা রেঞ্জ যদি বলে দেই রেঞ্জ হচ্ছে কত থেকে কত নেওয়া যায় 1 থেকে 50 পর্যন্ত নেই আমরা 1 থেকে 50 পর্যন্ত র্যান্ডম নাম্বার জেনারেট করবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে বেশি না 6টা দিলাম একটা র্যান্ডম নাম্বার দিয়ে একটা লিস্ট তৈরি করবো এরপরে যেটা হবে সেই লাইনটা কেটে দিলাম
তাহলে এখানে আমি জিরো না দেওয়া পর্যন্ত এটা চলতে থাকবে, এরকম একটা প্রোগ্রাম করার চেষ্টা করলাম আমি, দেখি এটা কেমন কাজ করে। স্যার আর্গুমেন্ট এ পাস করা হয়েছে এখানে, আসলে র্যান্ড লিস্ট পাস করা উচিত মনে হয়। ধন্যবাদ, কপি করছি তো আগেরটা, এগুলো ইনভ্যালিড সিনট্যাক্স এর মতো দেখা যাচ্ছে। আচ্ছা পাঁচ তাহলে এখানে প্রথমবার রান করলো এই সংখ্যাগুলি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থা হলো, রান টু দিলাম, আবার আবার কিছু সংখ্যা। আচ্ছা তোমাদেরকে আমি এখানে একটা প্যাটার্ন, কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ কি না সেটা আমি একটু রিকোয়েস্ট করবো। বারবার আমি রান করবো এটা, ট্রাই টু ফাইন্ড সাম প্যাটার্ন এন্ড লেটস সি। Let's see whether you can find or not. One, four, five. And six. One observation. ছয়বার সাতবার রান করলাম, আবার এখানে আগেও একবার রান করা আছে। হ্যাঁ, যে এখানে সবগুলার দিকে একটু মনোযোগ দিয়ে ইজ দেয়ার এনিবডি হু ক্যান টেল এনি প্যাটার্ন? একবার এক্সট্রা অতিরিক্ত চেক করা হয়েছে, তার আগেই এটা শর্টেড হয়ে গেছে। আর কেউ? ইমতিয়াজ, একবার কেন এইখানে এখানে কি হয়েছে? ভেরি গুড আতিক, হ্যাঁ আতিক জিনিসটা ধরতে পারছে। এইখানে তো একবার না আতিক, এইখানে দেখো একবার হয়েছে সব জায়গায় কমন, কিন্তু অনেক ক্ষেত্রে তিনবারে চারবারে। তার মানে এইখানে আমাদের যে প্যাটার্নটা, যে জন্য আমি দেখাতে চাইলাম যে বারবার রান করে যে প্রত্যেকবার, এই যে এখানে চারবার হয়েছে, এই যে এইখানে শর্টেড হয়েছে জিনিসটা, তারপরে সে ঘুরতে আসে এবং ঘুরে ঘুরে সে কিন্তু কাজটা করতে আসে। তার মানে এখানে আমার যে আলোচনাটা আমরা করতে চাই, তার মানে এই বাবল সর্টটাকে কিন্তু আমরা মডিফাই করতে পারি স্যার। হ্যাঁ, ইমপ্রুভ করতে পারি আমরা। এখন একটা ইমপ্রুভড বাবল সর্টের ভার্সন আমরা দেখব কিভাবে করতে পারি। ক্যান ইউ গিভ মি সাম আইডিয়া স্যার? এই আমরা যখন কোনোবার দেখব যে একবারের জন্য সোয়াপ হয় নাই, তার মানে পরের বার কখনো সোয়াপ হবে না। এক্সেলেন্ট, মানে তখনই আমরা এক্সেলেন্ট। আতিককে ধন্যবাদ এবং ইমতিয়াজকে ধন্যবাদ। তো
চমৎকার ভাবে আতিক প্রবলেমটা ইয়ে করছো, ইমতিয়াজ সলিউশনটা বলেছো, ঠিক আছে। এক্স্যাক্টলি আমরা এই কাজটা করব যে আসলে যখন আর কোনো সোয়াপ হচ্ছে না, হ্যাঁ, তার মানে যখন শর্ট হয়ে গেছে তখন কিন্তু আর সোয়াপিং হবে না। আমরা যদি একটু গভীরে ঢুকতে পারি এই এখানে যে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনটা আছে, এই ঘটনাটা কখনোই সত্য হবে না যখন শর্টেড হয়ে গেছে। শর্টেড হলে এইটা কখনোই সত্য হবে না, এটা যখন সত্য হবে না তখন এইখানে সোয়াপিং হবে না। আর যখন পুরো একটা পাস শেষ হয়ে গেল, হ্যাঁ, এই এই ইনার ফর লুপটা শেষ হয়ে গেল অথচ কোনো সোয়াপিং হলো না, তার মানে কাহিনী শেষ, তার মানে এখানে কিন্তু শর্টেড হয়েছে। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটার উপর ভিত্তি করে আমরা এটাকে বলতে পারি যে বেটার বাবল সর্ট। আমি আরেকটা ফাইল ওপেন করব, নিউ ফাইল, এখানে এটাকে অথবা আমি এই ফাইলও করতে পারি, এটা হচ্ছে বাবল সর্ট, আর আমরা একটাকে বলবো ডেফ বেটার বাবল সর্ট। আর এইটাকে আমরা ঢুকাই দিব টেস্ট বাবল সর্ট, ডেফ টেস্ট টেস্ট বাবল সর্ট। এটা টেস্ট বাবল সর্ট। তাহলে আমরা যখন বাবল সর্টটাকে টেস্ট করতে চাবো তখন আমরা এটা কল করব, আবার এখানে একটা বেটার বাবল সর্ট, বেটার এখানে আমরা অলমোস্ট সবই সেম রাখবো, মোটামুটি সেম রাখবো, ইনার ফর লুপটা সেম থাকবে, বাইরে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, ইনার ফর লুপটা থাকবে বাট এইখানে ঠিক থাকবে না। আমরা টোটালি বাদ দিয়ে দিব, যেটা হবে সোয়াপড, প্রথমে এটাকে ট্রু রাখবো, সোয়াপড ইকুয়াল টু ট্রু। এরপরে ওয়াইল, ওয়াইল সোয়াপড, প্রথমে ধরে নেবো যে সোয়াপ হবে, নাহলে তো সমস্যা হবে, ওয়াইল সোয়াপ। এবং কি করতে পারি, সোয়াপ টেস্ট বেটার বাবল সর্ট। টেস্ট বেটার বাবল সর্ট এইখানে তাহলে
তাহলে while loop যেহেতু আমাদেরকে i টা drive করতে হবে i is equal to 0 আর এই inner loop এর প্রত্যেকবার শেষ হলে এই if এর বরাবর একবার i equal to এটা করতে হবে তাহলে হয়ে গেল আমি তো এখানে i ভুলে মাইনাস করে দিছি i is equal to i plus 1 তে প্রিন্ট টা বন্ধ করে দিলে এন তে প্রিন্ট বন্ধ করে দিলে জিনিসটা আরো আরো ক্লিন হবে ভেক্টর বাবল সর্ট লেন লিস্ট ভেক্টর বাবল সর্ট লেন লিস্ট কল করলাম তাহলে এই সোয়াপের শর্তটা দূর করার জন্য আমরা প্রথমে প্রিন্টটা দিয়ে দিতে পারি না ঠিক আছে না 17 18 29 31 38 46 হ্যাঁ এখানে কিন্তু সর্টেড ছিল না 18টা এখানে চলে আসলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু সে বন্ধ করে দিল দেখি সেকেন্ড পাসে দেখি হ্যাঁ এই যে চল 4 15 16 25 36 40 কোনো বাড়তি নাই দেখো 3 9 15 24 39 43 44 এবার আর সমস্যা নেই এই দেখো লাস্ট এটা হচ্ছে সর্টেড এবং সর্টেড হয়ে গেছে 3 8 9 20 27 38 4 6 18 19 35 43 44 এবং তার আগেরটা কিন্তু সে সর্টেড হইতে পারে নাই ঠিক আছে সো ভেরি নাইস তাহলে এইভাবে আমরা কি করলাম আমরা বাড়তি কিছু পাসকে বাবল সর্ট থেকে কিন্তু বিদায় করে দিলাম ঠিক আছে কোনো বাড়তি পাস হবে না আর আমরা যখন দেখবো যে ইয়েটা রান করব একই সাথে আমি আবার ইয়েটা রান করি এটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে যখন আমি টেস্ট বাবল সর্টটা রান করব তখন দেখবো যে অনেক বাড়তি বাসে রান করতেছে এখানে দুইবার অ্যাট লিস্ট সে বাড়তি রান করছে একবার যদি আমি ধরে নিই যে ওই এখান থেকে প্রিন্ট হয়েছে এখানেও আমি এখানকার প্রিন্টটা তুলে দিতে পারি তাই না তুলে দিলে এটা আরো অথেন্টিক একটা ইয়ে বলবে জিরো দিলে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে গেলাম বাড়তি পিনটা দূর হয়ে যাওয়ার পরেও খেয়াল করে দেখো বাড়তি পিনটা দূর হয়ে যাওয়ার পরেও তিনবার এই যে 12 13 19 27 31 45 আবার 12 13 19 27 31 45 12 13 19 27 31 তার মানে এইখানে সর্টেড হয়ে যাওয়ার পরেও আরো দুইবার লুপ ঘুরছে সম্পূর্ণ অযথা কোনো কারণ নাই এই দুইবার লুপ ঘোরার মধ্যে তার কোনো কাজ ছিল না অথচ সে লুপটা ঘুরছে এই দুইবার একদম ক্লিয়ারলি এখান থেকে বোঝা যাচ্ছে এখানে এখানে কতবার দেখি আমি 1 17 24 26 42 ও এটা তো পুরোপুরি শর্টের অবস্থাতেই আছে তাহলে সবগুলা
সমস্ত বাসে ঘুরছে খালি আন্দাজে। এইভাবে করে আমরা বাবল সর্টকে একটু বেটার করতে পারি। এইখানে এইখানে আমরা যেটা করছি সর্ট, একটা খুব ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং হলো যখন আমার সর্ট হয়ে গেছে, যখন 1, 3, 5, 7, 9 এরকম হয়ে গেছে, তখন কিন্তু এই শর্তটা কখনোই সত্যি হবে না। কারণ কি? কারণ এই শর্তের প্রয়োজনই তো নাই, এবং সেই কারণে সোয়াপেরও কোনো প্রয়োজন নাই, এবং কোনো সোয়াপ হবে না। তাহলে আমরা যদি একটা পাস, একটা একটা কমপ্লিট একটা পাস যদি আমরা এমন ভাবে অতিক্রম করি যেখানে কোনো সোয়াপ হয় নাই, একবারের জন্য সে সোয়াপে ঢুকে নেয়, তাহলে টান, তাহলে আমরা ধরে নিতে পারি টান। এই কাজটাই আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি। ওকে, সো এখানে আমরা যেটা করছি একটা ফ্ল্যাগ, ফ্ল্যাগ ভেরিয়েবল, এই ফ্ল্যাগিং এর কনসেপ্টটা প্রোগ্রামিং এর একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো ফ্ল্যাগিং মানে, ফ্ল্যাগিং এ আমরা কি করি, আইদার ফ্ল্যাগ নামে অথবা যে কোনো নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, সেই ভেরিয়েবলের মানটা একটা সেট করে রাখি, একটা সেট মান থাকে। কোনো একটা ঘটনা ঘটলে, কোনো একটা ইনসিডেন্ট করলে, সেট ভ্যালু, কোনো একটা একটা ইনসিডেন্ট ঘটছে কিনা সেটা আমরা বোঝার জন্য, ওই ইনসিডেন্টটা ঘটলে, ওই ইনসিডেন্সটা ঘটলে আমরা কি করি, চেঞ্জ ভ্যালু ওই ভেরিয়েবল, যেই ভেরিয়েবলটা আমরা একটা সেট ভ্যালু নিছি, পরে ওই ইনসিডেন্টটা ঘটলে সেই ভ্যালুটা চেঞ্জ করে ফেলি, পরে আমরা এটার বাইরে যে ওই ভেরিয়েবলের ভ্যালুটা চেক করি, চেক করার পরে আমরা কিন্তু তখন এই ভ্যালুটা যদি চেঞ্জ হয়, চেঞ্জ হলে যদি ভ্যালুটা চেঞ্জ হয় তাহলে আমরা বুঝি যে এই সংশ্লিষ্ট ঘটনাটা ঘটছে, আর যদি চেঞ্জ না হয় তাহলে বুঝি যে আসলে ঘটনাটা ঘটে। এই হলো সিম্পল একটা প্রোগ্রামিং, একটা ট্রিক্স আমরা বলতে পারি, বা একটা টেকনিক আমরা বলতে পারি, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করি। আমাদের কিন্তু এখানে জানা দরকার যে এই ঘটনাটা, সোয়াপের ঘটনাটা ঘটছে কি। তো সোয়াপের ঘটনা ঘটলে ইফ এর ভিতরে ঢুকতে হবে, তো ইফ এর ভিতরে আমরা ওরকম একটা মেকানিজম করে রাখি যে আগে একটা ভেরিয়েবলের ভ্যালু একটা আলাদা রাখবো, আর ইফ এর ভিতরে যদি সে ঢুকে তাহলে এটার ভ্যালুটা চেঞ্জ করে দিবে। এই যে চেঞ্জ করে, এটা আগে ছিল ট্রু, এখন ও সরি, এই একটু কারেকশন, এটা না, ভ্যালুটা এখানে সেট করতেছি প্রত্যেকবার, এই যে এখানে এখানে সেট করতেছি প্রত্যেকবার, এবং এখানে সেটা চেঞ্জ করব, এবং এখান থেকে আমাদের আমরা বুঝতে পারবো যে এটা শেষ হয়েছে কিনা। এবং কিভাবে বুঝতে পারছি, আমরা কোথায় চেকিং রাখছি, সোয়াপ, ওয়াইল সোয়াপ, সোয়াপটা যখন ট্রু, ট্রু মানে কি, যখন এই এখানে সোয়াপিং হচ্ছে ততক্ষণ সে ঘুরবে, আর সোয়াপিংটা যখন ট্রু থাকবে না, ফলস হবে, এই ফলসটা এখানে যে আমরা সেট করছি এই লুপটা টোটাল ঘোরার পরেও যখন সে ফলস থাকবে, তার মানে এখানে ঢুকে সে ট্রু হয় না, তারপরে যখন সে আবার এখানে ওয়াইল লুপে আসবে তখন এটা দেখবে যে এটা কিন্তু ফলসই আছে, তখন কিন্তু এই ওয়াইল লুপের ভিতরেই আর প্রোগ্রামটা ঢুকবে না, তখন কিন্তু আর মাল্টিপল টাইমস ওই আমরা আগে যে সমস্যাটা দেখেছি, যে একটা কি হয় ওই যে বারবার বারবার আসে, বারবার সর্টেডটা প্রিন্ট করছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখব। তো এটা এটাই হচ্ছে মূল আইডিয়া, আর কিচ্ছু এখানে তেমন চেঞ্জ করা হয় নাই। আগেরটা ছিল ডবল ফর লুপের আন্ডারে, এখন এই এই বাইরের আউটার ফর লুপটাকে আমি একটা ওয়াইল লুপ বানিয়ে দিয়েছি, এবং সেটা সেটা ড্রাইভ করছে কি, এই সোয়াপ ভেরিয়েবলটা, সোয়াপ ভেরিয়েবলটার ভ্যালু যতক্ষণ পর্যন্ত ট্রু ততক্ষণ পর্যন্ত এই ওয়াইল লুপটার জীবন আছে, আর যত যখন এইটা ট্রু আর হইতে পারতেছে না, এই প্রথমে আমি ফলস ইচ্ছা করে সেট করে দিচ্ছি যে যখন সোয়াপ হবে তখন সে ট্রু করবে, কখনো যদি এরকম হয় যে সে এটা ট্রু হইলো না তার মানে এটা ফলস, তার মানে এই ওয়াইল লুপের আর ঘোরার কোনো প্রয়োজন নেই, তার মানে আমাদের কাজ শেষ হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের বাবল সর্টের আমরা ইম্প্রুভমেন্ট। এখন আমরা যেটা করবো, যেটা রান করে আমরা দেখবো যে কিরকম আমরা আউটপুট পাচ্ছি। এটা যদি আমরা রান করি, রান মডিউল, ও সরি, এখানে আমাকে চেঞ্জ করতে হবে, এখানে আমি যেহেতু প্রোগ্রামে যেহেতু দুইটাই রেখেছি, আর এই এখানে টেস্ট বেটার বাবল সর্ট, টেস্ট বাবল সর্ট নর্মালটাও রাখা হয়েছে এখানে, আবার এটা বেটার বাবল সর্টটা রাখো, বেটার বাবল সর্টটা টেস্ট করতেছি আমরা। এক নাম্বার রানে আমরা দেখলাম এই যে সর্ট হয়ে গেছে এবং সে কিন্তু স্টপ হয়ে গেছে, কোনো বাড়তি কিন্তু আমরা সর্টেড অবস্থায় যে বাড়তি আউটপুট দেখছিলাম আমরা আগে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আবার রান টু দিলাম, না
এবং সেই কারণে কিন্তু তিনবারে শেষ হয়ে গেল। আগের বার গুলো কিন্তু দেখতেছিলাম পাঁচবার টাঁচবার এরকম রাখতেছে। হ্যাঁ, তারপরে তিন নাম্বার রান দিলাম। হ্যাঁ, এই যে সর্টেড, সবসময় লাস্টেরটা হবে সর্টেড, কোনো বাড়তি কোনো লাইন নেই। চার নাম্বার পাঁচ দিলাম, এই যে লাস্টেরটা সর্ট, লাস্টে আগেরটা কিন্তু সর্ট হয়েছে, এরকম কোনো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। তো এটাও তিনবার ঘুরুক আর পাঁচবার ঘুরুক, এটা কোনো বিষয় না, কিন্তু কোনো বাড়তি নাই, এটা হচ্ছে মূল বিষয়। আমরা দেখি, আশা করি দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে না? এই যে এখানে কিন্তু পাঁচবারই রান করছে, কিন্তু এই পর্যন্ত কিন্তু সর্টেড হয়ে সে কুলায় উঠতে পারে না এই পর্যন্ত। সুতরাং দুইবারে বা তিনবারে সর্টেড হয় এমন কোনো কিন্তু ইয়ে নেই, এটা নির্ভর করবে ইনপুটের উপরে। বোঝা যাচ্ছে সবাইকে আমার কথা? শোনা যাচ্ছে? তাহলে এখানে লাস্টে এইবার এইবার সর্টেড হয়েছে এবং সে থেমে গেছে। এভাবে আমরা রান করতে পারি। এখানে আমি যে ওয়ান এক দুই তিন চার পাঁচ দিচ্ছি এটা কিন্তু জরুরি না। আমি এখানে কিন্তু ওয়ান বা যে কোনো সংখ্যা দিতে পারি। আমি প্রবলেমটা যেভাবে লেগেছে শুধু জিরো দিলে সেটা বন্ধ হবে। আমি আবারও রান করলাম, এই যে এবার দুইবার, দুইবারে শেষ। হ্যাঁ, তার মানে এটা দুইবারে শেষ। আবারও আমি ওয়ান দিলাম, যে কোনো দিলেই হবে। এইটা আবার কিন্তু চারবার লাগলো। তার মানে আমরা, আমার মনে হয় যে কনভিন্স, কোনো রিপিটেশন নাই, ঠিক আছে না? আমরা কনভিন্স হতে পারি, অনেকবার রান করে দেখলাম, কোনো রিপিটেশন। এই হচ্ছে বিষয়। তার মানে আমরা এটা বাবল সর্টকে কিছুটা ইমপ্রুভ করলাম। এর পরের ক্লাসে আমরা যেটা করব, আমরা আসলে সিলেকশন সর্ট করব। স্যার, পুরো কোডটা কি একবার দেখানো যায়? পুরো কোডটা? হ্যাঁ, এটা বাবল সর্টের ফাংশন, এটা বেটার বাবল সর্টের ফাংশন। এরপরে আমি আবার দুইটা কোড লিখেছি, টেস্ট বাবল সর্ট, টেস্ট বেটার বাবল সর্ট। এটা অবশ্য আমি একটা ফাংশন দিয়েও করতে পারতাম, হোয়াটএভার, যাই হোক লিখছি। তাহলে এই দুইটা হচ্ছে আসল, এগুলি তো হচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। কেউ কোডিং যখন একটু ভালো ভালো শিখবা তখন এগুলি কোনো বিষয় না। এই অংশগুলো, একটা অ্যারে তৈরি করছি র্যান্ডম সংখ্যা দিয়ে, তারপরে বাবল সর্ট ফাংশনটাকে কল, আর এখানে বেটার বাবল সর্ট ফাংশনটাকে কল, আর কিছু বেটার, এটাতে বেটার বাবল সর্ট কল করছি এটা। আর মূল কি করছি যে একটা প্রতিবার একই সংখ্যা দিয়ে ইনপুট না দিয়ে, ফিক্সড সংখ্যা দিয়ে ইনপুট না দিয়ে র্যান্ডম সংখ্যা জেনারেট করছি আমি। এই যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে কোনো র্যান্ডম সংখ্যা এই এই র্যান্ডম ফাংশনটা জেনারেট করতে পারে, এবং কয়টা জেনারেট করবে সেটা বলে দিচ্ছি। বেশি চোখের দৃষ্টিতে যাতে সমস্যা না মনে হয় বা ঝামেলা মানা না, এই জন্য ছয়টা সংখ্যা দিচ্ছে। এখানে যদি টেন দেয় তাহলে দশটা র্যান্ডম সংখ্যা তৈরি করে সে এই র্যান্ড লিস্ট নামের এই লিস্টটাতে সে অ্যাসাইন করে দেবে। তারপরে ওই লিস্টের উপরে আমরা বাবল সর্ট রান করব, এই আর এখানে বেটার বাবল সর্ট রান। এইটুকুই কাজ করতেছে এখানে, কি কাজ করতেছে সেটা তো আমরা বাবল সর্টের ক্ষেত্রে তো আলোচনা করছি, বেটার বাবল সর্টের ক্ষেত্রে তো এখন আমরা আলোচনা করলাম। তো এই হলো মোটামুটি।